সুপ্রিয় দর্শক, আপনাদের প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি টিভিএন 24 টেলিভিশনের নিয়মিত অনুষ্ঠান টিভিএন অ্যানালাইসিসে। আপনাদের সাথে আছি আমি শামীম আল আমিন, আর আমাদের আজকে যারা অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন, চলুন সবার আগে আপনাদেরকে তাদের সাথে পরিচয় করিয়ে দিই। আমার ডান দিকে রয়েছেন সিনিয়র সাংবাদিক মঈনুদ্দিন নাসের, অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হবার জন্যে। এবং আমাদের সাথে রয়েছেন আব্দুল কাইয়ুম আনোয়ার, কমিউনিটি অ্যাক্টিভিস্ট, কলাম লেখক। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে যুক্ত হবার জন্যে। দর্শক, আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে আপনারা আপনাদের যে কোনো প্রশ্ন করতে পারবেন। কিছুক্ষণ পর থেকে আমরা কিছুটা আলোচনা করে নিয়ে যেতে চাই। তবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের 50 দিন কার্য দিবস পূরণ উপলক্ষে একটি জরিপ করা হয়েছে, সেই জরিপের ফলাফলে কি তথ্য আছে, চলুন আমরা দেখে তারপর আলোচনাটি শুরু করি। ট্রাম্প প্রশাসনের ক্ষমতা গ্রহণের 50 দিন উপলক্ষে নতুন জরিপ প্রকাশ করেছে সিবিএস নিউজ। এবারও প্রেসিডেন্ট ট্রাম্পকে হতাশ করলেন জরিপে অংশ নেয়া আমেরিকান নাগরিকরা। এই জরিপে ট্রাম্প প্রশাসনের কাজের প্রতি সমর্থন জানান 40% মানুষ, বাকি 52% জানান ট্রাম্পের ওপর তাদের কোনো আস্থা নেই। ট্রাম্পের স্বাস্থ্যনীতি সফল না হওয়ার কারণ হিসেবে তারা বললেন, ওবামা কেয়ারের মতো জনপ্রিয় না হওয়াতেই নতুন স্বাস্থ্য বিল পাশ করতে পারেননি প্রেসিডেন্ট ট্রাম্প। এদিকে রাশিয়ার সাথে ট্রাম্পের সম্পর্ক উদ্ঘাটনে এফবিআইয়ের তদন্ত দরকার বলে মত দিয়েছেন 63% নাগরিক। এছাড়াও সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার বিরুদ্ধে ট্রাম্প টাওয়ারে আড়ি পাতার অভিযোগ ভিত্তিহীন বলে মনে করেন 30% মানুষ। দায়িত্ব নেয়ার 50 দিনে অভিবাসন নীতি, স্বাস্থ্যনীতি, মেক্সিকো সীমান্তের দেয়াল নির্মাণ সহ সব রকম সিদ্ধান্তে রাজনৈতিক ও আইনি বাধার মুখোমুখি হয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, আর হারাচ্ছেন জনসমর্থনও। জামিল রহমান, টিভিএন 24 নিউজ ডেস্ক। প্রতিবেদনটি দেখছিলেন, আমরা আপনার কাছে একটু যেতে চাই আব্দুল কাইয়ুম আনোয়ার। 40% মানুষ সন্তুষ্ট, এবং এর আগে একটি জরিপে দেখেছিলাম 37%, 52% মানুষ ডিসঅ্যাপ্রুভ করেছে প্রেসিডেন্ট ট্রাম্পের নানা ধরনের কর্মকাণ্ডকে। কি বলবেন আপনি? ধন্যবাদ শ্যামী ভাই আমাকে আজকে এখানে ডেকে পাঠানোর জন্যে, এবং দু চারটি কথা বলে মন্তব্য করার জন্যে। তো যাই হোক, আমি সর্বপ্রথমে এই মহতি মাসের উদ্দেশ্যে যারা শহীদ হয়েছিলেন এবং যারা এখনও পর্যন্ত বেঁচে আছেন গাজী, তাদের সবার প্রতি আমার শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। যারা বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের এই যে মাস, যে মাসের শেষ প্রহরে আমি এখানে বসে আপনার সঙ্গে কথা বলছি, এই সুযোগ দেওয়ার জন্যে আমি সবার কাছে কৃতজ্ঞ। আর আমি সর্বপ্রথমে সেই সব শহীদদের প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি, এবং তাদের রুহের মাগফিরাত কামনা করছি। এখনও যারা বেঁচে আছেন গাজী, তাদের প্রতিও আমার অফুরন্ত কৃতজ্ঞতা রইল। তারপরে আপনি যে প্রশ্ন করেছেন, সেই প্রশ্নের উত্তরে যদি আমি যাই, আমি একটি জিনিস হয়তো আপনাকে স্মরণ করিয়ে দেব যে গত সময় যে সময় আপনি আমাকে এই টেবিলে ডেকে পাঠিয়েছিলেন, এই জাতীয় প্রশ্ন আপনি করেছিলেন, এবং আমি কিছু মন্তব্য করেছিলাম যেগুলোর হয়তো প্রতিফলন পুরোপুরি না হলেও অন্তত কিছুটা অলরেডি প্রকাশ হয়ে গেছে। যেমন এই ট্রাম্প যে নির্বাচনী প্রচারণায় যে মূল 3টি বা 4টি এজেন্ডা মাথাচাড়া দিয়ে উঠেছিল, এবং যেগুলোর কারণে এই অভ্যন্তরীণ রাজনীতিতে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছিল, এবং বিশেষ করে অভিবাসী ইস্যু নিয়ে জনগণের মনে যে আতঙ্ক সৃষ্টি হয়েছিল, সেই ব্যাপারে আমি সেই সময় মন্তব্য করেছিলাম যে এটা আমার মনে হয় এটা সাময়িক একটি বিভ্রান্তি, এছাড়া আর কিছু নয়। ট্রাম্প যতটুকু বলছেন এটি ওই প্রবাদের মতোই যে যত গর্জে তত বর্ষে না, হয়তো এক সময় দেখা যাবে তিনি অধিক নমনীয় হয়ে গেছেন এবং তখন নীতিও পাল্টাচ্ছেন। এর কিছু প্রতিফলন অলরেডি শুরু হয়ে গেছে। যে আরেকটি ইস্যু, প্রধান ইস্যু ছিল যে স্বাস্থ্য বিমার ইস্যু, সেই ইস্যুতে আপনি যখন আমাকে প্রশ্ন করেছিলেন, আমি বলেছিলাম যে আমার যা বিশ্বাস, আমার যে ধারণা, হয়তোবা এক সময় দেখা যাবে যে ট্রাম্প এই ব্যাপারে তার অকৃতকার্যতার কারণে তিনি এই জায়গা থেকে অনেক দূর সরে গেছেন। এটার
প্রতিফলন অলরেডি হয়ে গেছে যখন, এবং এই সব কারণেই আপনি বলছেন যে এই জরিপের ফলাফলটি সেরকম পড়েছে আপনি মনে করেন? অবশ্যই। আমরা একটু আসবো আবার কাছে আপনার কাছে মঈনুদ্দিন নাসের, আপনার কাছে এই জরিপটি নিয়ে একটু জানতে চাই। এই জরিপটা আমার মনে হয় যে সত্যি যে সেটার সত্যির বাস্তবতার একটা প্রতিফলন। এটা অনেক অধিকাংশ লোক যে ডোনাল্ড ট্রাম্পের যে নীতি, এই নীতির প্রতি এখন আস্থাহীন হয়ে, বহু আগে থেকে আস্থাহীন হয়ে পড়েছে, আমি এখন আস্থাহীনতার আরও চরমভাবে দেখা দিয়েছে। কারণ তার নিজের দলেরই ফ্রিডম ককাসের 25 আপনার মানে সদস্য তারা বলেছে তারা তার পক্ষে নাই এবং তার বিরুদ্ধে ভোট দিয়েছে। আর শুধু সেটা নাই, এবং তারা বাইপার্টিজান, যদিও হাউজে চেয়ারম্যান আপনার ইন্টেলিজেন্স কমিটির চেয়ারম্যান তার সাথে গোপনে সলা পরামর্শ করেছে বা তার লোকের সাথে, সিনেট কমিটির চেয়ারম্যান তিনি বলেছেন যে না এটা আমরা নিরপেক্ষভাবে তদন্ত করব রাশিয়ার সাথে তার কানেকশন আছে। আপনি মানে ব্যাপারটা হচ্ছে রিপাবলিকান পার্টি তার নিজের পার্টির মধ্যেই তার বিরুদ্ধে দোষ নেমেছে, এটা হচ্ছে যে অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা। আরেকটা জিনিস আমি যেটা মনে করি, আমার ভাই যেটা বললেন যে ডোনাল্ড ট্রাম্প হয়তো নমনীয় হয়ে যাবে, আমি মনে করি না। ডোনাল্ড ট্রাম্প হচ্ছে যে একটা অকৃতজ্ঞ লোক, ডোনাল্ড ট্রাম্প হচ্ছে যে একটা বিশ্বাসহীনতার চরম একটা প্রকাশ। এই লোক, তার স্ত্রী হচ্ছে যে ইমিগ্রেশন, তার একটা সন্তান আছে, সেই সন্তান ইমিগ্রেশনের সন্তান, এবং সে নিজেও একটা তার ইমিগ্রেন্ট মায়ের সন্তান, সেই ইমিগ্রেন্টের বিরুদ্ধে কথা বলে, এবং সে হচ্ছে যে তার সবিরোধী একটা লোক। তার রাজনীতির কোনো রকমের তার অভিজ্ঞতা ছিল না, কিন্তু এই দেশের র্যাটনেক গোষ্ঠী এবং যারা শ্বেতাঙ্গ গোষ্ঠী যারা বর্ণবাদী তারাই তাকে ক্ষমতায় বসিয়েছে, এবং তার পিছনে ছিল রাশিয়ার ষড়যন্ত্র, এবং এটা খুব শীঘ্রই উদ্ঘাটিত হবে। জি, আমরা আসবো আপনার কাছে। প্রিয় দর্শক, আপনাদের জানাচ্ছি আপনারা ফেসবুকে এরই মধ্যে যুক্ত হয়েছেন এবং অনেকেই আমরা দেখছি মতামত দিতে শুরু করেছেন। আমার টেলিফোনেও নিশ্চয়ই আপনারা আছেন, আমরা টেলিফোন নম্বরটি বলছি, আপনারা টেলিফোন নম্বরটি পর্দায় যে নম্বরটি দেখবেন আমরা সেই নম্বরটিতে 6463079828 এই নম্বরে, আমরা জানি যে এর মধ্যে এক দুজন যোগ দিয়েছেন। প্রথম যিনি আছেন, আমরা নাম পরিচয়টি দিয়ে প্রশ্নটি করুন, আমাদের নাসের ভাই আছেন, তিনি প্রশ্নের উত্তর দেবেন। জি বলুন। আমার বগিপতি এখানে আছে, রাজনীতি আশ্রয় আছে, কিন্তু সে তার ওয়াইফকে বাংলাদেশ থেকে আনতে চাচ্ছে, আবেদন করেছেন নাকি এর মধ্যে? উনি এখনো আবেদন করে নাই, উনি আবেদন করতে চাচ্ছে। উনি যদি আবেদন না করে থাকেন তাহলে ওনার স্ত্রী যদি ওনার বিষে থাকে তাহলে আসতে পারবে, বা আবেদন না করে উনি যদি আনার চেষ্টা করে বা বিষের জন্য অ্যাপ্লাই করে তাহলে আবেদন করার আগেই করা উচিত। কারণ উনি যদি আবেদন করে ফেলেন এবং ওনার স্ত্রীর নাম যদি সেখানে উল্লেখ থাকে ওনার স্ত্রী আসতে পারবেন না। ধন্যবাদ। স্যার উল্লেখ আছে কিন্তু উনি এখানে, হ্যালো, জি জি স্যার, উনি এখনো কিন্তু গ্রিন কার্ড পায় নাই, ওনার এখনো ফাইনাল হিয়ারিং হয় নাই। মানে উনি কি আবেদন করেছেন? আপনি একটু পরিষ্কার করে উত্তরটা দেন। জি না স্যার, ওনার তো এমনি অ্যাপ্লিকেশনে ওনার ওয়াইফের নাম সংযুক্ত আছে, কিন্তু উনি, আপনি কি উনি কি রাজনৈতিক আশ্রয় চেয়েছেন? জি জি, উনি রাজনৈতিক আশ্রয় চাইলে ওনার ওয়াইফকে আনতে পারবেন না। জি, আশা করি বুঝতে পেরেছেন। এই মুহূর্তে ডিফিকাল্ট, এবং তার এই কেসটা সেটেল হওয়ার পর একটা নির্দিষ্ট প্রক্রিয়া মেনেই হবে, এবং ওনার স্ত্রী, ওনার যদি অ্যাসাইলাম যদি গ্রান্ট হয়ে যায় তাহলে ওনার স্ত্রী আসতে পারবে 6 মাসের মধ্যে। জি, ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, কে আছেন এবার, নাম এবং পরিচয়টি দিয়ে প্রশ্নটি করুন। প্রিয় দর্শক কে আছেন? আমি প্রফুল্ল সরকার বলছি। জি জি, নিউ জার্সি নর্থ ফিল থেকে। ভেরি গুড, বলুন। প্রফুল্ল সরকার। জি বলুন। নর্থ ফিল্ড থেকে বলছি, আমার দুইটা বিষয় জানার। হ্যালো, জি আমরা শুনছি, আপনি প্রশ্ন করুন। আমার দুইটা বিষয় জানার, একটা বিষয় হলো আমি 2006 সালে আমি গ্রিন কার্ড পেয়েছি, আমার গ্রিন কার্ডের বয়স এখন 11 বছর, আমি প্রতি বছরই আসা যাওয়া করতেছি, আইসা আমেরিকাতে 3 মাস বা 2 মাস বা 4 মাস থাকতেছি, আর এই 3 মাস 4 মাস করে যে এগুলি কি কাউন্ট হবে আমার, এই হলো একটা প্রশ্ন। আর একটা প্রশ্ন হলো গিয়া, এই 11 বছরের মধ্যে অলরেডি 2 বার আমি রিএন্ট্রি পারমিশন নিয়ে নিছি, এখন আবারও
রিএনটি পারমিশন এক বছরের জন্য অ্যাপ্লাই করলে কি আমি পেতে পারি কিনা? আপনি পাবেন, রিএন্ট্রি পারমিশন পাবেন। তবে একটা জিনিস হচ্ছে যে আপনি যদি ছয় মাসের বেশি যদি আপনি মানে বাংলাদেশে থাকেন এবং একটা রিএন্ট্রি পারমিশন নেন বা না নেন, তাহলে আপনার মানে ওই সময়টা আপনার টোটাল কাউন্ট থেকে বাদ পড়ে যাবে। আর আপনাকে পাঁচ বছরের মধ্যে, লাস্ট ফাইভ ইয়ার্সের মধ্যে 30 মাস আপনাকে এখানে অবস্থান করতে হবে, এবং সেটা কোনোভাবেই ছয় মাসের বেশি আপনি বাইরে অবস্থান করতে পারবেন না। অসংখ্য ধন্যবাদ। আমি একটি বিষয়ে একটু দৃষ্টি আকর্ষণ করতে চাই। আমাদের একজন দর্শক, তিনি ঝলক রায়, তিনি একটি বিষয়ে মতামত দিয়েছেন। তিনি বলছেন যে আমরা মানে আমাদের এই অনুষ্ঠান থেকে আমাদের একজন অতিথি প্রেসিডেন্টকে নিয়ে যেভাবে মন্তব্য করেছেন, তিনি বলছেন যে প্রেসিডেন্ট সম্পর্কে আরও যথেষ্ট একটু সম্মান নিয়ে কথা বলাটাই ভালো। আসলে বিষয়টি হচ্ছে যে মতামত সকলেই তার নিজস্ব মতামত দেবেন, নিশ্চয়ই এটি আপনি দর্শক আপনার মতো করে যেটি বলেছেন যে দেশের প্রেসিডেন্ট অবশ্যই অত্যন্ত সম্মানিত একজন মানুষ, তিনি ব্যক্তি মানুষ কেমন সেটি আলাদা বিষয়, কিন্তু পদের দিক থেকে এবং মর্যাদার দিক থেকে তিনি অসামান্য মর্যাদার অধিকারী। আমরা নিশ্চয়ই কথা বলবার সময় বা শ্রদ্ধা জানানোর ক্ষেত্রে সেটি আমাদের ক্ষেত্রে কোনো কমতি সেটি থাকবে না, বাট সেটি থাকে না। কিন্তু কাজের সমালোচনা করতে গিয়ে অনেকে একটু অনেকে হয়তো বা সমালোচনা করেন, তবে এক্সপ্রেশন কে কেমন দেয় সেটি তার ব্যক্তিগত বিষয়। এটি অসংখ্য ধন্যবাদ আপনাকে এই বিষয়টি, আপনি যদি এই বিষয়ে। আমি আমি বলি যে উনি এখানে বাংলাদেশে অবস্থান করে কথা বলছেন মনে হচ্ছে, যে মানে যেন উনি মন মেন্টালিটি মানসিকভাবে উনি বাংলাদেশে, দিস ইজ আমেরিকা, দিস ইজ দ্য ফ্রি কান্ট্রি, অ্যান্ড ইউ ক্যান আপনি মানে প্রেসিডেন্ট না, প্রেসিডেন্টের বাবা যদি কেউ হয়ে থাকেন তাহলে তাকে আপনি অবশ্যই সমালোচনা করতে পারেন। ফ্রিডম অফ আপনি মানে কিন্তু দ্বিতীয় ফার্স্ট অ্যামেন্ডমেন্ট কিন্তু ভায়োলেট করেছেন আপনি আপনি আমাকে এই কথা বলে, কারণ মানে বিকজ ইউ ক্যান নট say that how I am expressing myself and how I am criticizing the president, that you cannot ask it because constitution has protected my right to question his activities and his misinformation, his the president, any person. President's words is not more than the Quran. I can criticize the Quran under the law of the land. আপনি কি বলবেন কিছু বিষয়ে? অবশ্যই, কারণ আফটারঅল কেউ যদি অসৎ হয়েও পদাধিকার বলে সে সবাইকে ছাড়িয়ে উপরে চলে যায়, এটা আইনের দিক থেকে সে তার সম্মানের প্রাপ্য, সুতরাং তাকে তার যথাযথ প্রাপ্য সম্মান দিতেই হবে। এবং যেহেতু আমরা এদেশের নাগরিক, হোয়াইট হাউস যার দখলে যাবে তাকে আমরা সম্মান না দেখিয়ে আমাদের কোনো গতিও নেই, পথ নেই। তো সেই হিসাবে সম্মান তো অবশ্যই থাকবে, বিশেষ করে ভাষাগত ব্যাপারে। আমরা যখন প্রেসিডেন্ট সম্বন্ধে কোনো উক্তি করছি তখন তুই তোকার বলে কোনো কিছু ব্যবহার না করে যদি আপনি ব্যবহার করি, এতে আমাদের কোনো ক্ষতি হবে না, বরং আমাদের নিজেদের সম্মান আমরা নিজেরাই বজায় রাখতে পারবো। তো সেই হিসাবে আমি মনে করি যে নাসির ভাই আগে যেটা উল্লেখ করেছেন যে বর্তমান প্রেসিডেন্টের গুণাবলী যতটুকু আছে তার চেয়ে বেশি তার সমালোচনার অনেক ইস্যু রয়ে গেছে। যেমন বিশেষ করে উনি যেভাবে মিথ্যা কথা বলে প্রথম থেকে প্রচারণা শুরু করেছেন এবং এখনও পর্যন্ত অনেক মিথ্যার আশ্রয় নিয়ে উনি টিকে থাকতে চাচ্ছেন, সেই ব্যাপারে আজকেই যখন এই টাইম ম্যাগাজিন পড়ছিলাম এই সপ্তাহের, তখন টাইমসের ন্যান্সি গেটস এডিটর যে একটি বিশেষ কোটেশন উল্লেখ করেছেন এটা নিশ্চয়ই প্রণিধানযোগ্য, এ লাই গেটস হাফ ওয়ে অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড বিফোর ট্রুথ হ্যাজ এ চান্স টু গেট ইটস প্যান্টস অন। তার মানে হলো যে মিথ্যা কথা বলা যায় বটে, কিন্তু এর প্রতিফল কী, এটার ইম্প্যাক্ট কী, এটা যাদের ধারণা নেই বা ধারণা থাকা অবস্থায় এটি ব্যবহার করে উনি চাচ্ছেন যে নিজের স্বার্থ উদ্ধার করতে, এটা যে কত বিপজ্জনক। আর এটার ব্যাপারে যে উক্তিটা এই নান্সি গিবস করেছেন তার মানে সেটা হলো যে মিথ্যা তার গতি এত প্রখর যে একজন সত্যবাদী বা সত্য তার প্যান্ট পরে বাইরে বের হওয়ার আগেই এটা সারা পৃথিবীর অর্ধেকে ছড়িয়ে যায়। অসংখ্য ধন্যবাদ, আমরা আবার আসবো আপনাদের কাছে। আমরা একটু দর্শক আপনাদের কাছে আবার একটু যেতে চাই। আপনারা প্রশ্ন করছেন, কে আছেন প্রিয় দর্শক, আপনার নাম পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। জি বলুন।
জি ভাই, আমার একটা প্রশ্ন হচ্ছে, আমার এক ভাই ইউএস সিটিজেন, সে 2.5 বছর যাবৎ বাংলাদেশে আছে, তার আশা সম্পূর্ণ সফল হতে পারে? আচ্ছা ভাই, কি প্রশ্ন যদি থাকে কি বলুন, প্রশ্নটা কি আরেকবার একটু বলুন। হ্যাঁ, প্রশ্নটা হচ্ছে, আমার ভাই উনি ইউএস সিটিজেন, তো উনি 2.5 বছর যাবৎ বাংলাদেশে আছেন, তো এখন সে যদি ব্যাক করতে চায় তো তার কোনো সমস্যা হবে? উনি তো 2.5 বছর, উনি যদি 2.5 বছর, তো ওনার তো গ্রিন কার্ড ইয়ে হয়ে গেছে, বাতিল হয়ে গেছে, উনি তো ভিসে নিয়ে আসতে হবে ওনাকে, অথবা ওনাকে আবার অ্যাপ্লাই করতে হবে। উনি সিটিজেন, উনি সিটিজেন হলে আসতে পারে, সিটিজেন ইট ডাজন্ট ম্যাটার, উনি সিটিজেন না, গ্রিন কার্ড সিটিজেন। আমাদের ফেসবুক থেকে একটা প্রশ্ন নিচ্ছি, মোহাম্মদ শায়েস্তা, তিনি বলছেন 2008 সালের অ্যাপ্লাই মানে করা, যারা তাদের কতদিনের মধ্যে চিঠি পেতে পারেন? অসংখ্য ধন্যবাদ ঝলক রায়, তিনি আমার একটু জবাব দিয়েছেন, তিনি বলছেন যে তিনি যুক্তরাষ্ট্রে বসবাস করেন, তিনি বাংলাদেশ থেকে বলছেন না এটি। যাই হোক, আমরা এই বিষয়টির অবসানটা এভাবেই করি যে প্রত্যেকেই আচ্ছা, ধন্যবাদ দর্শক। আমরা মনে হয় কি বিষয়টা এইভাবে দেখি যে আপনি তো বুঝতেই পারছেন, আমরা তো আগেই বলেছি যে এখানে মানে মতামতের স্বাধীনতার বিষয়টি তিনি তুলে ধরছিলেন, আমাদের মইনুদ্দিন নাসির এবং সংবিধানে যে কথা বলা আছে সেটির উদাহরণ দিয়ে তিনি বলছিলেন। তো সকলের মতামত তাদের নিজেদের মতো করে তারা বলবেন, তবে যেটি আবার আমাদের আনোয়ার সাহেব বলছিলেন যে সেটির ক্ষেত্রেও আসলে বলবার একটা ভঙ্গি সেটি থাকতে পারে। সকলের মতামতকেই আমরা আপনাদের সামনে তুলে ধরছি। এবার আমরা আবার একটু যাচ্ছি আমাদের পরবর্তী দর্শকের কাছে, কে আছেন, আপনার নাম পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। আমি উডসাইড থেকে ফারুক বলছি। প্রফেসর কাইম সাহেবের সাথে একটু কথা বলতে চাই। জি জি বলুন একটু সংক্ষেপে। আমার ওয়াইফ গ্রিন কার্ড হোল্ডার, উনি দেশে যাচ্ছে, সামারে যেতে চাচ্ছে, উনি কি ফেরত আসতে পারবে, আবার কোনো সমস্যা হবে না? তো এটার উত্তরটা আসলে মইনুদ্দিন নাসের ভাই দিতে পারবেন, তিনি প্যারালিগাল একই সাথে, আমরা আমাদের সিনিয়র সাংবাদিক, তিনি আপনি এটা একটু যদি উত্তর দেন। উনি যে গ্রিন কার্ড হোল্ডার, উনি গেলে এবারে চলে আসলে কোনো অসুবিধা নেই। ইভেন ইভেন যারা গ্রিন কার্ড হোল্ডার নয় তারাও যাচ্ছেন, মানে যারা যাদের পারমিশন আছে, যারা প্যারোল নিয়েও তারাও দেশে যাচ্ছেন, যে কাজে আপনি মানে বাংলাদেশের উপরে কোনো সমস্যা নাই, আপনি মানে যেতে পারেন। আপনি কিছু একটা বলতে চান? জি, ফারুক ভাই আমার বন্ধু মানুষ, সুতরাং উনি আমাকে হয়তো দেখতে পাচ্ছেন, সেই হিসাবে এই প্রশ্নটা করেছেন। তো ওনার সাহায্যে সাহায্যার্থে আমি যদি একটু যোগ করি নাসির ভাইয়ের উত্তরের সঙ্গে, যে গ্রিন কার্ড থাকলে আপনি অবশ্যই বাইরে যেতে আসতে পারবেন, তবে শর্ত হলো যে গ্রিন কার্ড নিয়ে আপনি 1 বছরের অন্তত কয়েক ঘন্টা আগেও, 1 বছর পূর্ণ হওয়ার কয়েক ঘন্টা আগেও এসে আপনি আমেরিকার বর্ডার ক্রস করে ভিতরে ঢুকতে হবে, এটাই হলো নিয়ম। তবে পাসপোর্টের ভ্যালিডিটি আপনি চেক করবেন, চেক বা উনি চেক করবেন আসার আগে, যাওয়ার আগে। অনেক সময় পাসপোর্ট এক্সপায়ার হয়ে যায়, খেয়াল থাকে না, তারপরে এসে যখন ইমিগ্রেশনে হাজির হন এয়ারপোর্টে, তখন আটকা পড়েন, তখন হয়তো ওনার বিপদ আসতে পারে, উনি হয়তো আবার ফেরত যেতে পারেন, অথবা এখানে থেকে উকিল ধরে এয়ারপোর্ট থেকে তারপরে পাসপোর্ট রিনিউয়াল করে কনসুলেট থেকে, এরপরে হয়তো ঢুকতে হবে থাকে। মানে এটা খুব একটা ইম্পর্টেন্ট একটি বক্তব্য আপনি দিয়েছেন। প্রিয় দর্শক, এবার কে আছেন, আপনার নাম এবং পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। ওয়ালাইকুম, আমার নাম হুমায়ুন। জি, আমি ডালাস থেকে বলছি, আমি আমেরিকান সিটিজেন, আমি আমার বিবাহিত ছেলের জন্য সেপ্টেম্বর 22 2006 সালে অ্যাপ্লাই করেছিলাম, তো পিটিশন অ্যাপ্রুভ হয়ে আছে। আমি জানতে চাচ্ছিলাম কবে পর্যন্ত ওর ফাইনাল কল আসতে পারে, মনে হয়
আবার একটু বলবেন। আমি আমেরিকান সিটিজেন, আমার ছেলে বিবাহিত, ছেলের জন্য অ্যাপ্লাই করেছিলাম 2006 সালের ডিসেম্বরে। তিনি অ্যাপ্লাই করেছিলেন বিবাহিত ছেলের জন্য, এটা তো এতদিনে হয়ে যাওয়ার কথা, কারণ আপনি 2006 সালের সেপ্টেম্বর দেখেন এবং যে লয়ারের মাধ্যমে করেছেন বা যাদের মাধ্যমে করেছেন তাদেরকে বলেন যে এতদিন দেরি হচ্ছে কেন। সাধারণত 6 বছরের বেশি দেরি হওয়ার কথা না, 5 থেকে 6। ধন্যবাদ আপনাদেরকে। এবার কে আছেন প্রিয় দর্শক, আপনার নাম পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। প্রিয় দর্শক কে আছেন? আমরা আসলে ডিসেম্বরে সবকিছু পেপার মানে পেয়ে গেছি যে ওকে ইন্টারভিউর জন্য ডাকবে, বাট এখন 3 মাস হয়ে গেছে, আমরা আসলে এখনো কোনো রেসপন্স পাচ্ছি না, কোনো ইন্টারভিউ ডেট কিছুই পাচ্ছি না। এর মধ্যে একটা কথা বলেনি, আমার আম্মা বাংলাদেশে আছে এখন 3 বছর পারমিশনে, তো আমরা আসলে কনফিউজ, যেটা জুলাইতে শেষ হয়ে যাবে, ওনার আসতে হবে, ব্যাক করতে হবে, আমরা আসলে বুঝতেছি না এটা আসলে কতদিন লাগে, এটা কি নর্মাল টাইম এরকম টাইম লাগে নাকি আমাদের আরো ওয়েট করতে হবে? আপনার মানে এটা এটা আপনার মানে যে 3 মাস যদি আপনার ইয়ে হয় যে হয়ে যায়, তাহলে আপনি মানে এটা খোঁজ খবর নেন, কারণ সাধারণত 3 মাস পরে তারা যদি আপনি মানে কোনো রিপ্লাই যদি না পান, ওদেরকে ফোন দিলে ওরা বলে কোনো অ্যাভেলেবল ডেট নাই। এখন আসলে আমরা কনফিউজ এটার জন্য, আমরা আসলে থাকতে পারলে জুলাই পর্যন্ত থাকতে পারবে, কারণ আমার তো গ্রিন কার্ড পারমিশন নিয়ে গেছে, পারমিশন নিয়ে গেছে, তাইলে হয়তো ওনাকে আবার আসে পারমিশন আবার নিতে হবে ওনাকে। যে এটা কি আসলে টাইম লাগে অনেক দিন না, অনেক সময় ব্যাকলগ হলে তাদের যদি ভিসা যদি যেটা বলছে যে আমাদের কোনো ভিসা নেই, তাহলে তাদের সময় লাগতে পারে। আপনি এই পুরো জিনিসটা আপনি আমাকে যেটা বললেন সেটা নিয়ে সেটা বলে আপনি মানে ইয়েকে ভিসা সেন্টারে নেন, বিসি সেন্টারে একটা চিঠি লিখেন, তারা রিপ্লাই দেবে, সেটা আপনার ডকুমেন্ট হিসেবে থাকবে। আর এর মধ্যে আপনার মানে যদি আপনার মাকে চলে আসতে হবে, আমার মনে হয় যে টাইম ওই যদি না হয় তাহলে ওনাকে এসে আবার যেতে হবে। ধন্যবাদ আপনাকে প্রিয় দর্শক আমাদের সাথে যুক্ত হবার জন্য। এবার কে আছেন, আপনার নাম পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। আমার নাম রফিকুল ইসলাম জেল, আমি কুইজে থাকি। আমি 3টা প্রশ্ন একটু মনোযোগ সহকারে যদি শুনেন আমি রিকোয়েস্ট করব, একটু সংক্ষেপে করবেন ভাই। আচ্ছা, প্রথমটা হচ্ছে আমার এক ভাই এক বোন দেশে আছে, ওনাদের জন্য 2002 এ অ্যাপ্লাই করা হয়েছে এবং লাস্ট খবর পর্যন্ত এমবেসি ফিও দেওয়া হয়েছে, এখনো ভিসার জন্য ডাকা হচ্ছে না, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে আমি এই জায়গায় আছি প্রায় 5 বছর চলতেছে, আমি আসার 1 বছর পরে আমার গ্রিন কার্ড হারায় যায়। পরবর্তী সময় আমি যখন ইমিগ্রেশন ওদেরকে জানাই, ওরা বলে যে একটা চিঠি দিয়ে বলে যে তুমি টাকা জমা দাও এবং ফিঙ্গারপ্রিন্ট দাও। আমি টাকা জমা দিয়ে যখন ফিঙ্গারপ্রিন্টটা দেই তখন আমি অপেক্ষা করি, বলে যে আসবে, 2 বছর হয়ে গেলো এখনো গ্রিন কার্ড আসেনি। আবার টাকা ও আবার যখন যোগাযোগ করি ওরা বলছে যে আবার তোমাকে টাকা জমা দিতে হবে এবং ফিঙ্গারপ্রিন্ট দিতে হবে। আমি লাস্ট গত 3 মাস আগে টাকা জমা দিয়ে আমি ফিঙ্গারপ্রিন্ট আবার নতুন করে দিয়ে আসছি। এ হচ্ছে হলো 2-3 নম্বর। আমার মনে হয় ভাই আপনার আপনার 3 নম্বর প্রশ্নে যাওয়ার আগে দুটো একটু সমাধান হওয়া দরকার, নাহলে গুলায় ফেলবেন। আমার খুব রিকোয়েস্ট, আপনি প্লিজ আপনি একটু কথা আপনি একটু ধৈর্য ধরুন, আমরা আপনার কথাটা শুনবো। প্রিয় দর্শক আপনাদের জন্য অনুষ্ঠান। জি না, প্রথম আপনি যেটা বললেন ওইটা একটু অপেক্ষা করতে হবে আপনাকে, যে তারা হয়তো যে FBI যদি ক্লিয়ারেন্স না দেন, FBI কিন্তু আপনি বাংলাদেশে যারা অ্যাপ্লাই করেছেন তাদের একটা সমস্যা হয়, কিন্তু 10 বছরের মধ্যে আপনার চলে আসার কথা, 10 থেকে 12 বছরের মধ্যে চলে আসার কথা, কিন্তু এই ক্ষেত্রে কেন নিচ্ছি আপনি মানে তাদের সাথে যোগাযোগ করতে পারেন। আর সেকেন্ডটা হচ্ছে যে আপনি মানে যেটা বললেন যে এই গ্রিন কার্ডের হারিয়ে যাওয়ার পরে ব্যাপারটা হচ্ছে যে আপনি এটা ঠিক মতো ঠিক জায়গায় এটা অ্যাপ্লাই করেছিলেন কিনা, এটা আমাকে এটা একটা প্রসেস যদি আপনার ঠিকভাবে করা হয়ে থাকে, সাধারণত এরকম 2 বার ফিস নেওয়া কথা না। আচ্ছা, 3 নম্বরটা কি বলছেন ভাই?
তিন নম্বরটি আমরা শোনার আগেই সংযোগটি কেটে গেছে, দুঃখিত। আমরা শুনতে চাচ্ছিলাম, আসলে আমরা চাচ্ছিলাম একটা একটা করে উত্তরটা দিতে, তাহলে সহজ হতো আর কি, কিন্তু এটা খুবই দুঃখিত যে আমরা তিন নম্বর প্রশ্নটি আমরা শুনতে পেলাম না। আমরা আগামীতে আপনি আবার প্রশ্ন করবেন আশা করছি, এবং আপনার সাথে আমরা যোগাযোগ করে দরকার হলে আপনার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। কে আছেন এবার প্রিয় দর্শক? জি বৈদ্যন, আমার নাম মাসুদ। জি আমার নাম মাসুদ, আমি সাইন্স সেট থেকে বলতেছি। জি বলুন ভাই। জি আমার দুইটা প্রশ্ন। জি আমি 2008 এ আমার ভাই বোনের জন্য অ্যাপ্লাই করছি। 2008 রাইট? জি। তো আমার একটা বোনের একটা বাচ্চা অটিস্টিক, তার আসার কি কোনো সমস্যা হবে কিনা? না। এক এক। আর দ্বিতীয়ত হইল, আমি যদি এখন মারা যাই আমার ভাই বোনের আসতে পারবে কিনা? পারবে। এটা এটা কিন্তু এটা ডিপেন্ড করে যে আপনার ভাই বোনের ব্যাপারে, আপনার আপনার মানে এখানে আসার ব্যাপারে। প্রথমটা প্রথমটা যেটা হচ্ছে যে আপনার মানে আসতে পারবে, এটা অটিস্টিক বাচ্চা বলে এটা আপনার ভাই বোনের যদি তারা ডিপেন্ডেন্ট হয় এবং তার বাচ্চা হয় তাহলে সে অবশ্যই আসতে পারবে, এটাতে কোনো তারা জিজ্ঞেসও করবে না, কোনো সমস্যা ক্রিয়েট করার কথা না। আর দ্বিতীয় কথা হচ্ছে যে আপনি মানে এখানে যে ইয়ে থেকে আসেন, যে ওই যদি আপনি মানে আপনার যদি কিছু হয়ে যায় তাহলে ওরা আসতে পারবে কিনা? পারবে। আপনাকে এটা নিয়ে এটা একটা ঠিকই একটু আপনাকে এটা ভালো কোনো লয়ার অথবা ভালো যারা পরামর্শক আছে তাদের সাথে যোগাযোগ করতে হবে। ওকে ধন্যবাদ। আমরা একটু এবার একটা ছোট্ট বিরতিতে যাবার আগে আমাদের যারা অনলাইনে প্রশ্ন করেছেন দুজনের একটু ছোট্ট করে উত্তর নিয়ে নিয়ে আমরা বিরতিতে যাব। একজন বলছেন শাহিন, তার নাম, তিনি আমেরিকায় একজন অ্যাসাইলাম আবেদন করেছেন এবং গত 3 মাস আগে তার ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করেছেন কিন্তু এখনও সেটি পাননি। কেউ কেউ বলছে এই সরকার আর কাউকে ওয়ার্ক পারমিট দেবে না। এটা সত্য না, এটা ওয়ার্ক পারমিট যে পাচ্ছে তারা অনেকে একটু, তারা বলছে যে 4 মাস সময় লাগবে, 4 মাস পর্যন্ত অপেক্ষা করতে পারবে। সুতরাং আপনার 3 মাস হয়েছে, সুতরাং আর এক মাস সিজন অপেক্ষা করতে পারবে। এর মধ্যে যদি না আসে তাহলে আপনি মানে তাদের ইনকোয়ারি করতে পারেন। তাদের জিয়াউল ইসলাম বলছেন যে তার প্রশ্ন হচ্ছে গ্রিন কার্ড নিয়ে কতদিন দেশে গিয়ে থাকা যাবে? গ্রিন কার্ড নিয়ে 6 মাসের কম থাকাটা ভালো, কারণ আপনি যদি রেডি, আপনি যদি ওয়ার্ক পার ইয়ে নেন, আপনি মানে যে সিটিজেনশিপ যদি নেন আপনি, তাহলে 6 মাসের বেশি যদি থাকেন তাহলে আপনার সময়টা মাইনাস হয়ে যাবে। সুতরাং আপনি মানে 6 মাসের কম সময় থাকলে ভালো, পারমিশন নিয়ে গেলেও আপনার মানে 6 মাসের কম বেশি যদি থাকেন সেটাও মাইনাস হয়ে যাবে। পারমিশন নিয়ে গেলেও এটা কোনো লাভ নাই, কারণ আপনি যদি 5 বছরের মধ্যে যদি সিটিজেনশিপ পেতে চান তাহলে আপনাকে 30 মাস 5 বছরের এখানে থাকতে হবে এবং কোনোভাবেই আপনি 6 মাসের বেশি এদেশে বাড়ি থাকতে পারবেন। অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি, ফিরে এসে আরও নানা বিষয় আছে আলোচনা করবার, আমরা সেসব আলোচনা করব, আমাদের সাথে নিশ্চয়ই থাকবেন। সুপ্রিয় দর্শক, আপনাদের প্রত্যেককে আরও একবার আমন্ত্রণ জানাচ্ছি টিবিএন 24 টেলিভিশনের নিয়মিত অনুষ্ঠান টিবিএন অ্যানালাইসিস অনুষ্ঠানে। আপনাদেরকে এবার আমরা একটি রিপোর্ট দেখাবো, যেটি হচ্ছে আপনি জানেন যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি যে দ্বিতীয় নির্বাহী আদেশটি জারি করেছিলেন সেটিকে হাওয়াইয়ের যে কোর্ট সেটি বলছে আরও কিছুদিন স্থগিত রাখা হবে, এটি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত। একটু দেখে আসি। প্রথম ভ্রমণ নিষেধাজ্ঞা স্থগিতের পর নতুনটি কার্যকরের জন্য প্রেসিডেন্ট ট্রাম্প নতুন কোনো পদক্ষেপ নেবেন কিনা বুধবার সাংবাদিকদের এমন প্রশ্ন এড়িয়ে যান তিনি। পরিবর্তিত এই আদেশ 6 মুসলিম প্রধান দেশ সিরিয়া, লিবিয়া, ইরান, ইয়েমেন, সুদান ও সোমালিয়া নাগরিকদের যুক্তরাষ্ট্রে ভ্রমণে সাময়িকভাবে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। আদেশটি জারি হওয়ার কয়েক ঘন্টা আগেই হাওয়াই বিচারক তা সাময়িকভাবে স্থগিত করেন। এদিকে বুধবার সাময়িকভাবে স্থগিত এই ভ্রমণ নিষেধাজ্ঞাটি আইনিভাবে সমাধান না হওয়া পর্যন্ত স্থগিতের আদেশ দিয়েছে হাওয়াই ফেডারেল বিচারক। শুনানিতে স্টেট অ্যাটর্নি জেনারেল ডগলাস চিন জানান, কেবল মুসলিম সম্প্রদায়কে কেন্দ্র করে প্রেসিডেন্ট ট্রাম্প নতুন এই আদেশটি জারি করেছেন, এটি সম্পূর্ণ মুসলিম বিদ্বেষী ও স্টেটের অর্থনীতির জন্য ক্ষতিকর। দীর্ঘ সময় শুনানির পর ইউএস ডিস্ট্রিক্ট বিচারক ডেরেক ওয়াটসন জানান, ট্রাম্পের এই আদেশটি সংবিধান বিরোধী ও ধর্মীয় বিশ্বাসের আঘাত আনার অভিযোগ তুলে আইনিভাবে সমাধান না হওয়া পর্যন্ত আদেশটি স্থগিতে রায় দেন। এদিকে প্রেসিডেন্ট ট্রাম্প নির্বাচনী উপচারণাতেই গোটা মুসলিম সম্প্রদায়ের যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞার কথা জানিয়েছেন। ডোনাল্ড জে ট্রাম্প ইজ কলিং ফর এ টোটাল এন্ড কমপ্লিট শাটডাউন অফ মুসলিমস এন্টারিং দ্য ইউনাইটেড স্টেটস। ক্ষমতা গ্রহণের পর থেকেই ট্রাম্প আইনিভাবে মুসলিমদের যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞার চেষ্টা চালাচ্ছেন। When he first announced it, he said Muslim ban. He called me up, he said, put a commission together, show me the right way to do it legally. এরই ধারাবাহিকতায় প্রথম ভ্রমণ নিষেধাজ্ঞা স্থগিতের পর কিছুটা পরিবর্তন করে দ্বিতীয়টি জারি করেন তিনি। আর এই দুটি ভ্রমণ নিষেধাজ্ঞার মধ্যে মৌলিক কোনো পার্থক্য নেই বলে নিশ্চিত করেছেন ট্রাম্প প্রশাসনের ঊর্ধ্বতন পরামর্শক স্টিফেন মিলার। Fundamentally, you're still going to have the same
basic policy outcome for the country. বেশ কয়েকটি প্রচেষ্টা ব্যর্থ হবার পর এখন দেখার বিষয় যুক্তরাষ্ট্রে মুসলিম প্রবেশের নিষেধাজ্ঞাকে কেন্দ্র করে প্রেসিডেন্ট ট্রাম্প পরবর্তীতে নতুন কি পদক্ষেপ গ্রহণ করেন। The order he blocked was a watered down version of the first order. Shamim Ehsan, TVN 24 News Desk. We're going to take our case as far as it needs to go, including all the way up to the Supreme Court. রিপোর্টটি দেখছিলেন আমরা, আপনারা যে তথ্যটি জানতে পেরেছেন সেটি হচ্ছে যে এর ফলে আপাতত যে ছয়টি মুসলিম দেশ থেকে নাগরিকদের আসা ব্যাপারে নিষেধাজ্ঞা সেটি কিন্তু কার্যকর থাকেনি, আগেও ছিল না, কোর্টের রায়ের পর থেকে এখনও নেই, পরবর্তীতে আইনি ফয়সালা হওয়ার পরে কী হয় সেটি নিশ্চয়ই হবে। আমরা আবার আপনাদের প্রশ্নে যাচ্ছি, কে আছেন প্রিয় দর্শক, এবার আপনাদের নাম পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। প্রিয় দর্শক কে আছেন আমাদের সাথে? প্রিয় দর্শক আপনার নাম পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। হ্যালো, জি আমরা শুনছি। আচ্ছা, আমি নিজাস থেকে কইলাম। জি বলুন ভাই, ভাই প্রশ্নটি করুন। আমার কোশ্চেন হইছে, আমার ভাই অ্যাপ্লাই করে, আমরা শুনতে পাচ্ছি না, একটু জোরে কি কোনো ভাবে করা যায়? আচ্ছা, আমার ভাইয়ের লাগে আমি অ্যাপ্লাই করেছি 2010 এ। আমরা শুনতে পাচ্ছি না, মাইক্রোফোন কাছে নিয়ে একটু মুখটা যদি মাইক্রোফোনের কাছে নিয়ে, দুঃখিত দর্শক আমরা আপনাকে শুনতে পেলাম না, আমরা খুবই চাইছিলাম, আপনি নিউ জার্সি থেকে কষ্ট করে প্রশ্ন করেছেন, আমাদের একটা দায়িত্ব হয় প্রশ্নটা নিতে পারা, চেষ্টা করেও আমরা পারিনি, আমরা দুঃখিত, আবার আপনি চেষ্টা করুন। কে আছেন এবার প্রিয় দর্শক? প্রিয় দর্শক কে আছেন, নাম পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। আমরা আসছি, আমরা ফেসবুকের দুটি প্রশ্ন নিয়ে নিই। আনোয়ার হোসেন তিনি বলছিলেন 2013 সালে অ্যাসাইলাম সিক করে তার তার ভাই, আমি মিশিগান থেকে বলছি, আমি 2013 সালে অ্যাসাইলাম সিক করি, তিনি আনোয়ার হোসেন, তার কেস কখনো পেন্ডিং, এখনো পেন্ডিং, বাট আমার ফ্যামিলি মেম্বার ক্যানাডা থাকেন, এখন আমি ক্যানাডা মুভ করতে চাই। আচ্ছা, এখন কি করবেন তিনি? না, উনি আপনার ফ্যামিলি মেম্বার যদি সেখানে ক্যানাডার বৈধ যদি থাকেন তাহলে তারা তো আপনাকে নিয়ে যেতে পারে সেখানে, সেটি নিয়ে কথা বলা যেতে পারে আমার মনে হয়। আমরা সালেউদ্দিন নামে একজন আছেন, আমরা তার কাছে যাবার আগে প্রিয় দর্শক আপনাদের মধ্যে থেকে কে আছেন আপনার নাম পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। প্রিয় দর্শক কে আছেন? হ্যালো, আসসালামু আলাইকুম। জি ওয়া আলাইকুম সালাম ভাই, আমার নাম আরিফ হোসেন, আমি জামাইকা থেকে বলছি। জি বলুন। আমি অ্যাসাইলামে ছিলাম, অ্যাসাইলামে থেকে বিয়ে করার পর আমার কেস অ্যাপ্রুভাল হয়, অ্যাপ্রুভাল হওয়ার পর ওয়েভারও হয়, তো আমাকে ভিসা সেন্টার থেকে এখন একটা লেটার দিয়েছে, আমাকে বাংলাদেশে যায় ভিসা নিয়ে আবার ইউএসএ ইট করতে হবে, তো সেক্ষেত্রে এইখান থেকে কোনো ব্যবস্থা আছে কিনা আমার? জি ধন্যবাদ দর্শক, আমার মনে হয় আপনাকে যদি ওয়েবার যেটা দিয়েছে বলছেন সেটা বিষয়টা আপনি মানে যদি ওয়েবার দিয়ে থাকে তাহলে আপনাকে ওই যে ওয়েবার দিয়েছে যে অ্যাসাইলামের উপরে, যদি অ্যাসাইলামের উপরে যদি আপনাকে ওয়েবার দিয়ে থাকে যে ডিপোর্টেশন হয়েছে সেই ডিপোর্টেশনের ওয়েবার দিয়ে থাকে তাহলে তো আপনি এখানে অ্যাডজাস্ট করতে পারবেন। আমার মনে হয় আপনার কোনো কোথাও ইনফরমেশন আমাকে যেটা দিচ্ছেন সেখানে কোনো রং ইনফরমেশন আছে, আপনি মানে আপনার লয়ারের সাথে যোগাযোগ করেন, এবং দিস ইজ ট্রু, আপনি বাংলাদেশে না গিয়ে এখানে কিন্তু অ্যাডজাস্ট করতে পারেন, বাট দ্যাট ইজ এ প্রসেস, এই প্রসেস আপনি লয়ারের সাথে যোগাযোগ করে এটি বিষয়টা করেন, এখানে ওপেনলি এই জিনিসগুলো ডিসকাস করা যাবে। জি ধন্যবাদ আপনাকে। সালেউদ্দিন তিনি বলছেন, তার নাম হচ্ছে সালেউদ্দিন হাটসন, নিউ ইয়র্ক থেকে তিনি কোশ্চেন করছেন, ইয়ার লাইক 4 ইয়ার্স তিনি থাকেন, 5 মান্থ, হোয়াট টাইম আই শুড অ্যাপ্লাই ফর সিটিজেন? বরাবর, কারণ 3 মাসের জন্য আপনি না করার জন্য, কারণ অনেক সময় এরা ফাইল 4 বছর 9 মাস পর আপনি সাবমিট করলেও তারা রিসিভ করলেও এটা 5 বছর না হওয়ার আগে তারা সেটা প্রসেস শুরু করে না। ধন্যবাদ। প্রিয় দর্শক এবার কে আছেন আপনার নাম পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। জি ওয়া আলাইকুম সালাম। ভাই আমি ব্রঞ্জ থেকে বলছি, আমার নাম কালাম। জি কালাম ভাই বলুন।
জি আমি ভাইয়া আমার ওয়াইফ আমাকে অ্যাপ্লাই করেছিলেন যখন সে গ্রিন কার্ড হোল্ডার ছিল, বাট আমি আমেরিকাতে আসছি সে যখন সিটিজেন হয়ে গেছে তখন। তা আমি আসছি প্রায় 3 বছর হয়ে গেছে, তো এখন আমি কতদিন পরে অ্যাপ্লাই করতে পারবো সিটিজেনের জন্য? সাধারণত আপনি তো আপনার স্ত্রীর মাধ্যমে এসেছেন, আপনি মানে 3 বছর পরে অ্যাপ্লাই করতে পারবেন। তার মানে আপনার সুযোগ হয়ে গেছে, আপনি কোনো বিজ্ঞ অ্যাটর্নির সাথে কথা বলুন। কে আছেন প্রিয় দর্শক, এবার আপনার নাম পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। এরপর প্রিয় দর্শক কে আছেন? আমার নাম প্রণব দাস। জি আমি পেনসিলভানিয়া থেকে বলছি। আচ্ছা, আমি একজন সিনিয়র পুলিশ অফিসার, রিটায়ার করে এদেশে আসছি 2013 সালে। আচ্ছা, আমার একটা প্রশ্ন, আমার বয়স 64+, এর মধ্যে আমি অনেক সময় 2 টাইম বাড়ি গেছি, আমি 65 বয়স এখন রানিং, আমি কি 65 এর ভিতর এর মধ্যে কি আমার কি কোনো সুযোগ সুবিধা আছে? সুযোগ বলতে এইটাই, আমি কি সিটিজেনশিপ পরীক্ষা দিতে পারবো? এই প্রশ্নটা। অবশ্যই আপনি সিটিজেনশিপের পরীক্ষা, আপনি যদি এখন 65, আপনি আসছেন কত বছর বয়সে? আমি তো ওই দেশের থেকে অবসর গ্রহণ করে আসছি, 42 বছর চাকরি করছি, 2013 তে এখানে আছি, আমার 2 ছেলে পরিবারটা সবাই সিটিজেন এখানে। আপনি কি এখানকার সিটিজেন হয়েছেন? সিটিজেন বলতেছি আপনি এখানকার গ্রিন কার্ড ধারী? হ্যাঁ, আমি গ্রিন কার্ড, সোশ্যাল সিকিউরিটি কার্ড সব পেয়েছি। আপনার মানে কোনো অসুবিধা নেই, আপনি মানে তো 5 বছরের মধ্যে যদি 30 মাস যদি আপনি এখানে থেকে থাকেন এবং মানে যদি 6 মাসের বেশি দেশের বাইরে না থেকে থাকেন তাহলে আপনি মানে অবশ্যই অ্যাপ্লাই করতে পারবেন। অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আর কে আছেন প্রিয় দর্শক? প্রিয় দর্শক কে আছেন, আপনার নাম পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। আমার নাম হুমায়ুন, ডালাস থেকে বলছি, আমি আমেরিকান সিটিজেন। আমি কথা বলছি, একটু আগে আমার লাইনটা কেটে গেছে। জি বলুন। আমি আমার মেরিড ছেলের জন্য, বিবাহিত ছেলের জন্য 2006 সালে সেপ্টেম্বরে অ্যাপ্লাই করেছিলাম, কিন্তু ওই অ্যাপ্লিকেশন নামের স্পেলিংয়ের জন্য ক্যান্সেল হয়ে গেছিলো। তারপরে আবার পেপার সাবমিট করছি, করার পরে 2011 সালে আসছে, যে চিঠি অ্যাপ্রুভ হয়ে আসছে এবং আমরা ওয়েটিংয়ে আছি আর কি। কবে পর্যন্ত এটা আসতে পারে একটু বলতে পারেন? এটা একটু অপেক্ষা করতে হবে, কারণ এটা তো তাদের ব্যাকলগের উপরে ডিপেন্ড করে, এটা আপনার মানে সিরিয়ালি আসবে আপনার। আচ্ছা, একজন ইসরাত জাহান তিনি বলছেন একটা বিষয়ে সম্ভবত তথ্য দিতে কিছুটা বিভ্রান্ত হচ্ছেন, বিবাহিত ছেলেদের কখনোই 6 ইয়ার লাগবে না। লাস্ট কিছুদিন যেসব লয়াররা এসেছেন তারা বলেছেন যে এইসব কেসে অ্যাটলিস্ট 10 ইয়ার্স লাগে। 2006-এর ডিসেম্বরে যার জন্য অ্যাপ্লাই করেছেন তার জন্য অ্যাটলিস্ট আরও 2 বছর লাগবে। এখন 2005-এর এপ্রিল যাচ্ছে, প্লিজ স্টপ গিভিং রং ইনফরমেশন এন্ড কনফিউজ। এটা 10 বছর, এটা কোনোভাবে, এটা 10 বছর ভাই বোনদের জন্য, এটা মানে 5-6 ইয়ার্সে আপনার মানে যারা বিবাহিত সন্তান যারা আছে এবং তারা এখানকার সিটিজেন, তারা যদি অ্যাপ্লাই করে থাকে বিবাহিত সন্তানের জন্য 5-6 বছরের বেশি টাকার কথা না। এখন 10 বছর যদি লাগে তাহলে আপনার মানে সেখানে হয়তো ব্যাকলগ সৃষ্টি হয়ে গেছে, অথবা ওই দেশের জন্য পার্টিকুলার সেই দেশের জন্য হয়তো ভিসা অ্যাভেলেবেল না, এই জন্য তাদের দেরি সময় লাগতেছে। নিশ্চয়ই আপনি আপনার মতো করে উত্তরটা পেয়েছেন। দর্শক, আমার প্রত্যেকটি ক্ষেত্রে আপনারা, আমার অনুরোধ থাকবে যে আপনারা ব্যক্তিগত অ্যাটর্নি বা আপনাদের মতো করে বিজ্ঞ আইনজীবীর সাথে কথা বলে আপনাদের সিদ্ধান্তটি নেবেন। আমরা চেষ্টা করি আমাদের মতো করে একটা সঠিক উত্তর যেন আমরা দিতে পারি, কারণ জনগণের জন্য টিভি এবং সঠিক তথ্য দেয়াই হচ্ছে আমাদের কাজ। কে আছেন প্রিয় দর্শক, এবার নাম পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম, আমি আকরাম হোসেন বলছি ব্রাউজ থেকে। জি জি বলুন। আমি 2012-এ জুনে দেশে আসি ইমিগ্রেশন বিষয় নিয়ে, এবং আমি 2015-এ পুলিশ আমাকে অ্যারেস্ট করে, দেন 1 বছর আমার ক্রিমিনাল কোর্টে একটা কেস চলে, সেটার পরে জজ আমাকে নো চার্জ মানে ফাইল আমাকে ডিসিশন দেয় আর কি। তো এখন কি আমি সিটিজেনের জন্য অ্যাপ্লাই করতে পারবো? অথবা আপনি তো, আপনার তো কনভিকশন হয় নাই বলতেছেন আপনি, তাই না? আমার হয়ে গেছে এখন টাইম। না না, আপনার মানে কনভিকশন, আপনার মানে দ্যাট মিনস আপনাকে দণ্ড দিয়েছে? না না, নো চার্জ। আপনি তো পারবেন না, কেন? নিশ্চয়ই পারবেন। আপনি মানে কিন্তু ওই যে অ্যাপ্লিকেশন করার সময় আপনি কিন্তু এই জিনিসগুলো গোপন করবেন না, এগুলো সব এক্সপোজ করবেন যে এই চার্জ ছিল আমার, এইভাবে আমার একটা খালাস হয়ে গেছি, আমি ওই যে ডকুমেন্টগুলি পেশ করবেন।
আমরা শুনতে পাচ্ছি, আপনি বলুন ভাই। আমার নাম শেখ সাইফুল, আমি নিউ জার্সি ক্লিফটন থেকে বলছি। জি, নিউ জার্সি থেকে। আমার ক্যাশন হইছে, আমার ভাইয়ের জন্য আমি অ্যাপ্লাই করছি। আমি আমেরিকান সিটিজেন আছি। জি, আমি আমেরিকান সিটিজেন আছি, আমার ভাইয়ের লাগে আমি অ্যাপ্লাই করছি 2010। এখন আমার ক্যাশন হইছে যে বর্তমানে যে প্রেসিডেন্ট আছে না, ডোনাল্ড ট্রাম্প, সো 2010 আমি অ্যাপ্লাই করেছি, তো কত বছর লাগবে? আর ধন্যবাদ, আমার মনে হয় প্রশ্নটি সহজ আমরা বুঝতে পেরেছি। আর আরেকজন দর্শক যিনি বারবার বলছিলেন তিনটি প্রশ্ন তার করতেই হবে, তিনি টেলিফোনে সংযুক্ত হতে না পেরে ফেসবুকে করেছেন, ধন্যবাদ আপনাকে। তিনি বলছেন যে ফাইনাল হিয়ারিং তার, আমার আরেকটি প্রশ্ন দয়া করে শুনবেন, আশা করি আগামী মাসে আমার ফাইনাল হিয়ারিং। ফাইনাল হিয়ারিংয়ের জন্য কি এই সময়টা ভালো, আর অ্যাডভাইস হিসেবে আমাকে কিছু বলা যাবে? এটি বলছেন শাহিন জনাব। আমি ঠিক বুঝতে পারছি না, দর্শক আরেকটু পরিষ্কার করলে আমার মনে হয় একটু সুবিধা হবে, আমরা পরে আসবো আপনার কাছে। কে আছেন প্রিয় দর্শক আমাদের সাথে সংযুক্ত এবার? দর্শক কে আছেন, নাম পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। প্রিয় দর্শক কে আছেন, নাম পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। হ্যালো, জি বলুন। জি, আমার নাম রবি। জি, তো আমি এসেছি 2013-তে। কোথা থেকে বলছেন রবি সাহেব? আমি জাকনা থেকে। আচ্ছা আচ্ছা, জি বলুন ভাই। হ্যাঁ, আমি জাকনা। জি বলুন বলুন। তো আমি গ্রিন কার্ড পাইছি এখানে আসার পরে, অ্যাসাইলাম করে। তো আমি এই গ্রিন কার্ড দিয়ে কি বাংলাদেশে গেলে কোনো প্রবলেম হবে? সাধারণত বাংলাদেশে গেলে প্রবলেম হওয়ার কথা না, তবে তারা আপনি আসার সময় এখানে তারা কোয়েশ্চেন রেজ করতে পারে যে আপনি মানে কেন গেছিলেন। তবে আমরা অ্যাডভাইস করবো, আমাদের রিসেন্টলি আমরা যেগুলো আছে তাদেরকে বলেছি যেতে, তারা গিয়ে চলেও আসছে, এরকম যে যারা অ্যাসাইলাম করে গ্রিন কার্ড পেয়েছে তারা তারা কোয়েশ্চেন করতে পারে, হোয়াই ডিড ইউ গো। আপনি মানে সেখানে রিজনেবল একটা উত্তর দিবেন যেটা আপনি আন্ডার কম্পালশনই আপনি সেখানে গিয়েছেন। আরেকটা হচ্ছে যে আপনি কিন্তু ওই যে বেশি দিন আপনি অবস্থান করবেন না। অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক। এবার কে আছেন আমাদের সাথে যুক্ত? প্রিয় দর্শক কে আছেন? প্রিয় দর্শক কে আছেন, আপনার নাম পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম সালাম, শুনছি আমরা। হ্যালো, আসসালামু আলাইকুম, আমি মিশিগান থেকে সাইদ ইমাম বলছি। জি বলুন ভাই। আমি সাইদ ইমাম মিশিগান থেকে বলছি। 2007 এ আমার বোনের জন্য অ্যাপ্লাই করেছিলাম, এখনো কোনো রেজাল্ট পাইলাম না। কিছুদিন আগে, 3-4 বছর আগে আমি পাইছিলাম অ্যাপ্রুভাল লেটার, আর কিছু জানতে পারি না এখন কোন অবস্থার মাঝে আছে আমার। 2007 কার জন্য অ্যাপ্লাই করেছিলেন? ধন্যবাদ প্রিয় দর্শক, আপনি আশা করি উত্তরটা পেয়েছেন। আপনি আরও কয়েকজন আছেন যারা খুব আমাদের সাথে যুক্ত হয়েছেন। সৌদি আরব থেকে একটা কোম্পানিতে কাজ করেন সরওয়ার আলম চৌধুরী, সেলস ম্যানেজার। তিনি ইউএসএ ট্রাভেলিং ভিসার জন্য অ্যাপ্লাই করেছেন, বাট তাকে রিফিউজ করেছে। ওরা বলেছে তার ওন কোম্পানি থেকে ট্রাই করার, অন্য কোম্পানি থেকে, বাংলাদেশ থেকে যদি অ্যাপ্লাই করা হয় পাওয়ার গ্যারান্টি আছে? গ্যারান্টি তো ভাই না, এটা তো ঠিক করবে ইমিগ্রেশন অফিসার বা তারা যেভাবে কাজ করে তাদের সিস্টেমে। আপনি আশা করে বুঝতে পেরেছেন এটার জন্য। আরেকজন আছেন, তিনি বলছেন খালেদ সাইফুল্লাহ, তিনি ডিটেনশন থেকে বন্ডের মাধ্যমে বাহির হয়েছেন এবং অ্যাজাইলাম জমা দিয়েছেন, বর্তমানে সিচুয়েশনে তার কোনো সমস্যা হবে কি না? সিচুয়েশনে সমস্যা হবে না, বাট আপনি অ্যাজাইলাম যে দিয়েছেন, যে জমা করে দিয়েছেন, এটা কি 1 বছরের মধ্যে করেছেন? এটা আপনার দেখতে হবে যে আপনি মানে যেদিন ধরা পড়েছেন সেদিন থেকে 1 বছরের মধ্যে করেছেন কিনা। আরেকটা জিনিস হচ্ছে যে আপনি
এই শুধু অ্যাসাইলামের 15585 জমা দিলে হবে না, তারা অনেক সময় হিয়ারিং করে সাথে সাথে ই করে আপনাকে এটার পিছনে আরও ভালোভাবে তথ্য উপাত্ত এবং মানে এভিডেন্স ডকুমেন্ট এবং একটা এভিডেভিট এগুলো সব জোগাড় করে রাখতে হবে। ধন্যবাদ। প্রিয় দর্শক, এবার কে আছেন আমাদের সাথে, নাম পরিচয়টি দিয়ে প্রশ্নটি করুন। হ্যালো, জি দর্শক, আপনার নাম এবং পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। জি, আমার নাম রবীন্দ্রনাথ সরকার। জি বলুন। আমি বাগদানিয়া থেকে বলছি। জি বলুন ভাই। আচ্ছা, ইমিডিয়েট সরি, সিটিজেনশিপ হওয়ার পরে বাংলাদেশ গেলে কতদিন থাকতে পারবে, একটা কোশ্চেন। আর দ্বিতীয় প্রশ্ন হলো, গ্রিন কার্ড পাওয়ার পরে বাংলাদেশ গেলে কতদিন থাকতে পারবে, দ্বিতীয় কোশ্চেন। জি। আর তিন নম্বর কোশ্চেন হলো, ইমিগ্রেন্ট ভিসা আমেরিকাতে আসলে মেডিকেল টেস্ট করার পরে মেডিকেলদের মেয়াদ কতদিন থাকবে, গ্রিন কার্ডের জন্য অ্যাপ্লাই করতে। ভাই, আপনি তিনটি প্রশ্ন করেছেন, শেষটি ভালো বোঝা যায়নি। প্রথম দুটি উত্তর আপনি এর আগেও দিয়েছেন, যে সিটিজেন যারা তারা কতদিন গিয়ে থাকতে পারবে, গ্রিন কার্ড গিয়ে কতদিন থাকবে। সিটিজেনে থাকার কোনো ইয়ে নাই, সিটিজেনে থাকার মানে কোনো নির্দিষ্ট কোনো সময়সীমা নেই, আপনি মানে যতদিন ইচ্ছা ততদিন থাকতে পারবেন। আপনার যদি পাসপোর্ট যদি শেষ হয়ে যায়, আপনি লোকাল এমবেসিতে যোগাযোগ করবেন। আর একটা হচ্ছে যে আপনি মানে গ্রিন কার্ড দ্বারা আপনি যেতে পারবেন, কিন্তু ছয় মাসে বেশি থাকাটা আপনাদের জন্য ঠিক ভালো হবে না। আমরা আরও কিছু প্রশ্ন আছে নিব। প্রিয় দর্শক কে আছেন একটু আমাদের সাথে, আপনার নাম পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। আমরা আমাদের একদম সময় শেষের দিকে আছে। প্রিয় দর্শক, আপনার নাম পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। হ্যালো। জি আমরা শুনছি। হ্যালো, আসসালামু আলাইকুম। আপনার জি বলুন। আপনি একটু আপনার ফোনটার স্পিকার একটু অফ করে একটু কাছে নিয়ে যদি বলেন শুনতে পাবো। আমার এখন একজন স্পন্সরের দরকার, যেহেতু ওনারা আসবেন। আমি জানতে চাচ্ছি একজন, আমার স্পন্সরের কি পরে কেমন কোয়ালিফাইড উচিত, আমি আমি যে স্পন্সর নিব যার কাছ থেকে, তার কোয়ালিফিকেশনটা কি হওয়া উচিত। ধন্যবাদ, বুঝতে পেরেছি। না পড়ে যায় শেষের দিকে এসে, তো আমি একটু জানতে চাচ্ছি একজন স্পন্সরের আপনার এই জন্য পভার্টি গাইডলাইন আপনাকে ফলো করতে হবে। আপনার মানে কয়জনের জন্য কতটুকু ইনকামের দরকার, আপনি পভার্টি গাইডলাইন আপনি ইউএসসিআইসে গেলে আপনি পাবেন, সেখানে পভার্টি গাইডলাইনটা আপনি চেক করে নেবেন। আর নতুবা আপনি মানে যদি কোনো অসুবিধা হয় আপনি লয়ারের সাথে যোগাযোগ করুন। ধন্যবাদ, আমার মনে হয় আপনারা বুঝতে পেরেছেন। আমরা সকলকে ধন্যবাদ জানাতে চাই এই কারণে যে আপনারা নিয়মিত প্রশ্ন করেন। আমাদের সময় শেষের দিকে একটি প্রশ্ন আমরা একটু নিয়ে তারপর আমরা আসবো আপনার কাছে। সরি, দুঃখিত আপনাকে অনেকক্ষণ। তিনি ফারহানা মুনমুন, তিনি ক্লিভল্যান্ড ওহাইও থেকে তিনি বলছেন, তিনি আমাদের এই অনুষ্ঠানটি তার পছন্দ, আমরা আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি। কোয়েশ্চেন হলো আপনার, আপনি ইউএস সিটিজেন, আমি কি মানে আপনি আপনার বোনদের জন্য অ্যাপ্লাই করব নাকি আমার মাকে আমি এনেছি লাস্ট টু ইয়ার্স এগো তাকে দিয়ে অ্যাপ্লাই করাবো, সম্ভবত প্রশ্নটি এরকম, তিনি করবেন নাকি তার মাকে দিয়ে করাবেন। আপনি মাকে দিয়ে যদি আপনি বোনকে করান তাহলে এটা অনেক সহজ, তাড়াতাড়ি হবে। আর আপনি যদি করেন এটা 12 বছর সময় লাগবে। কাজে আপনার মাকে যদি আপনি মানে নিয়ে আসেন এবং মানে আপনি যদি অ্যাপ্লাই করেন আপনার মায়ের জন্য, তাহলে 6-7 মাস 8 মাসের মধ্যে চলে আসবে। তাহলে ওনাকে উনার যদি গ্রিন কার্ড হয় তাহলে 8-5 বছর, আর 5 বছর যদি হয় যদি অ্যাপ্লাই করে তাহলে হয়তো কিছুটা আগে আসবে। জি অসংখ্য ধন্যবাদ। আব্দুল কাইয়ুম আনোয়ার, আপনি শুনছিলেন যে মানুষের নানা ধরনের সংকট থাকে আর নতুন সংকটে আরও বেশি সমস্যাগুলো তাদের ইয়ে করে ওঠে, ভীত করে তোলে। তো এর আগেও আপনি বলেছিলেন এবং খুব চমৎকারভাবে বিশ্লেষণ করছিলেন, এই মুহূর্তে দর্শকদের উদ্দেশ্যে আপনার কী পরামর্শ থাকবে? বিশেষ করে একজন বলেছেন তার কোনো স্ট্যাটাস নাই, তার কি কোনো সমস্যা হবে? সমস্যা তো হওয়ারই কথা, আপনি কী বলবেন?
বাংলাদেশি কমিউনিটি, বাংলাদেশি সম্প্রদায়ের আমরা যারা বর্তমানে আমেরিকার অভ্যন্তরে বসবাস করছি, গ্রিন কার্ড নিয়েই হোক অথবা সিটিজেনশিপ নিয়েই হোক, তারা বিশেষ করে এই বর্তমান প্রেসিডেন্ট এবং তার প্রশাসনের বিভিন্ন উক্তি এবং অ্যাকশন দেখে যেভাবে ভীত হয়েছিলাম, সন্ত্রস্ত হয়েছিলাম, সেইভাবে আগের তুলনায় এখন আর সেই ভীতি থাকার কথা না। এইগুলো ছিল শুধু সাময়িক ব্যাপার, এখন যথেষ্ট পরিবর্তন এসেছে প্রশাসনের নীতিতে। এই অভিবাসন ব্যাপারেও একসময় প্রেসিডেন্ট ট্রাম্প যখন ক্যাম্পেইনিং করছিলেন তখন বলে আসছিলেন যে উনি পাওয়ারে গিয়েই সকল মুসলমানের অভিবাসন অর্থাৎ এই দেশে আগমন বন্ধ করে দেবেন। এই যে জেনারেলাইজেশন, দ্যাট ওয়াজ নট দ্য অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড ইভেন, সো হি হ্যাড টু থিঙ্ক অ্যাবাউট বিকজ হি গট লট অফ প্রেশার ফ্রম আউটসাইড অ্যান্ড ইনসাইড অফ হিজ অ্যাডমিনিস্ট্রেশন। দেন আফটার নাও হিজ প্রেস সেক্রেটারি আনসার্স ওয়েন অল দ্য সাংবাদিকরা যখন তাকে বিভিন্ন ধরনের প্রশ্ন করছিলেন এই অভিবাসন সম্বন্ধে, তখন যা শুনতে পাই যে ভাষা বদলিয়ে ফেলেছেন অলরেডি, সেটা হলো যে সকল মুসলমান নয়, শুধুমাত্র উগ্রপন্থী মুসলমান যারা টেররিস্ট নামে আখ্যায়িত, শুধু তাদের বেলা আমরা কড়াকড়ি করব, অন্য সাধারণ মুসলমানের জন্য এই আইন প্রয়োগ হবে না। কিন্তু আমি একটু আপনাকে একটু প্রশ্ন করি, একজন দেশের প্রেসিডেন্ট তিনি বারবার বলছেন যে সকল উদ্যোক্তার দেশের নিরাপত্তার জন্যে, তো দেশের নিরাপত্তার স্বার্থে তো তিনি যে কোনো উদ্যোগ নিতেই পারেন। জি অবশ্যই, এবং সেই হিসাবে উনি বিশেষায়িত করেছেন বিশেষ কয়েকটি দেশের নাম উল্লেখ করে, সেই সব দেশের নামের সঙ্গে বাংলাদেশের নাম এখনও জড়িত হয়নি, সে কারণে আমরা যারা বাংলাদেশি অভিবাসী তাদের এত বেশি উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ আমি খুঁজে পাই না। এবং একটি বিষয় আমি আপনাদেরকে দৃষ্টি আকর্ষণ করতে চাই, যদি বাংলাদেশ জড়িত নয় তারপরেও বাংলাদেশের মানুষ শুধু প্রশ্ন করে, তো তারা যেখানে সমস্যার মধ্যে নেই সমস্যাটিকে মানে ডেকে আনবার মতো আচরণও যেন কেউ না করে, সেই ব্যাপারে আমি আগের অধিবেশনেও বলেছি আপনাকে যে আমরা অনেক সময় বেশি আমাদের আবেগ এবং কিসের বশবর্তী হয়ে আমরা আবেগ ভুল এগুলো আমরা ভুল পথে ধাবিত হই, এবং যে কারণে আমাদের মানে কি দিতে হয় খেসারত দিতে হয়, এমন কি অনেক সময় সেটা আত্মঘাতী হয়ে দাঁড়ায়, যে শুধু মুসলমান ইস্যু নিয়ে আমরা অন্য পৃথিবীর সব মুসলমানের সঙ্গে একাত্মতা প্রকাশের জন্যে যদি এখন সংগ্রামী হয়ে উঠি সেটা হবে অযৌক্তিক। আমি যেটা আগেই প্রাধান্য দিয়ে বলেছিলাম সেটাই আবার পুনরুক্তি করছি, এই জন্যে যে আমরা অনেক সময় দেখি আমাদের এখানকার স্থানীয় কিছু নেতৃস্থানীয় লোক তারা চান যে পৃথিবীর অন্যান্য দেশের অধিবাসী তাদের তুলনায় নিজের নেতৃত্ব প্রকাশের জন্যে গিয়ে ওখানে সংগ্রামী ভূমিকা পালন করেন, যেসব স্লোগান এবং যেসব বক্তব্য পেশ করেন সেটা আমাদের বাংলাদেশি যারা এখনও পর্যন্ত সেই টেররিস্ট লিস্টের মধ্যে নয় তাদের স্বার্থে বরং আঘাত পড়বে এই সব বক্তব্য দিয়ে আমরা আমাদের ঘাড়ে ডেকে আনি। ধন্যবাদ, 30 সেকেন্ডের মধ্যে আমি জাস্ট একটু করে অ্যাড করতে চাই একটা জিনিস একদম শেষের দিকে, আপনার মানে যদি ওই যে আপনার মানে যে আইন আর এক্সিকিউটিভ অর্ডার, এক্সিকিউটিভ অর্ডারে একটা জিনিস বলা আছে যে সে আরও দেশকে এখানে ইনক্লুড করতে পারে, সেখানে যেমন মানে স্পেশাল ইয়ে যখন দিয়েছিল স্পেশাল রেজিস্ট্রেশন যখন দিয়েছিল তখন প্রথমে বাংলাদেশ ছিল না, পরে বাংলাদেশকে ইনক্লুড করা হলো, এখন যদি বাংলাদেশকে ইনক্লুড করা হয় তার এক্সিকিউটিভ অর্ডার যদি বহাল থাকে তাহলে এটা বাংলাদেশকে ইনক্লুড করা হয় সেটা বাংলাদেশের জন্য অপূরণীয় ক্ষতি হবে। না না, বাংলাদেশ তো ইনক্লুড নেই, সুতরাং বাংলাদেশ ইনক্লুড হবে না, সুতরাং আমরা সেরকম আশঙ্কার কথা ভাববো না, আমরা ভালোর দিকেই যেতে চাই। অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক, আপনারা সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন।